সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যা গান্ধী NM উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমি ভবন ঝুঁকিপূর্ণ। সরজমিনে দেখা যায় 1984 সালে এই ভবনটি প্রতিষ্ঠিত হয়। এরপরে আর ভবনটি মেরামত করা হয়নি, যে কারণে ভবনের বিভিন্ন শ্রেণীকক্ষে ছাদের প্লাস্টার খুলে রড বেরিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে শিক্ষক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হতে পারে। এ বিষয়ে টেলিফোনে উল্লাপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে মইনুল হোসাইন, পল্লী টিভি।